Tilagor superstar korte gaye dito ajke din ditiyo indoor futsal tournament er udbodhoni onushtan ekhoni shuru hobe udbodhoni onushtane ajker pradhan otithi hishebe uposthit achen bangladesh awami league er shabek sangathonik sompadok silet law college er governing body er shobhapati janab advocate misbahuddin siraj bishesh otithi hishebe amader majhe uposthit achen মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ফারজানা আহমেদ মিসবা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক জনাব মুশফিক জাগিরদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশ্বনাথ রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ অ্যাডভোকেট আলমগীর আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কামাল দুঃখিত নজরুল ইসলাম কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পাঁচ নং টুলটিগো রিপিট তিন নং ওয়ার্ডের সদস্য জনাব হাবিবুর রহমান ফয়সল সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশ্বনাথ রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর আহমদ আলমগীর আহমদকে বক্তব্য রাখার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম ঐতিহ্যবাহী টিলাগড় সুপারস্টারের উদ্যোগে দ্বিতীয় ইনডোর ফুটসল টুর্নামেন্ট 2022 এর আজকের এই টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক বারবার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা বারের সাবেক সুনামধন্য পিপি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের অত্র এলাকার খ্যাতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক এবং সিলেট চেম্বার অফ কমার্সের বারবার নির্বাচিত পরিচালক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যুবনেতা জনাব মুশফিক জাগিরদার উপস্থিত রয়েছেন আমাদের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন আজকের এই পরিচালনা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সহ আজকে যে দুটি দল এখানে প্রথমে অংশগ্রহণ করবেন এবং যারা উক্ত খেলায় আজকে অংশগ্রহণ করবেন সেই সকল প্রিয় খেলোয়াড়বৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন সারা বিশ্বজুড়ে বিশ্বব্যাপী বর্তমানে বিশ্বকাপ খেলা নিয়ে উন্মাদনা বিরাজ করছে এরই মধ্যে আমাদের ঐতিহ্যবাহী টিলাগড় সুপারস্টার তাদের প্রতি বছরের নিয়ায় এবারও তারা এখানে ফুটসল টুর্নামেন্টের আয়োজন করেছে আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং পাশাপাশি আজকের এই খেলায় যারা অংশগ্রহণ করবেন সেই সমস্ত সকল দলের প্রতি শুভকামনা জানিয়ে এবং আজকের আয়োজকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং এই টুর্নামেন্টের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আলমগীর ভাই দুঃখিত আসলে আমার এই পরিচালনার ফাঁকে দুজন মানুষের নাম রয়ে গেছে আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট জেলা ওরিয়ন স্পোর্টস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব আবিদুর রহমান শিপলু ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক জনাব মুশফিক জাগিরদার জনাব মুশফিক জাগিরদার ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাই আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী টিলাগড় সুপারস্টার এর দ্বিতীয় ফুটসাল ইনডোর টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় জননেতা যিনি বাংলাদেশ আওয়ামী লীগের বারবার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এই সিলেটের তৃণমূল থেকে বেড়ে ওঠা স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলনে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যিনি অগ্রণী ভূমিকা পালন করে আপন মহিমায় মহিমান্বিত হয়ে আজকে সারা বাংলাদেশে যাকে চিনে সেই আমাদের
প্রিয় নেতা, এক সময়ের সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যাদের নেতৃত্বে এই আওয়ামী পরিবার বাংলাদেশ এই সিলেটের সংগঠিত হয়েছিল, সেই আমাদের প্রিয় নেতা, শ্রদ্ধাভাজন জননেতা, সিলেট জেলাবারের সাবেক পিপি অ্যাডভোকেট জনাব মিসবাহউদ্দিন সিরাজ এখানে উপস্থিত আছেন। ওনার সহধর্মিণী, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাবি, উপস্থিত আছেন এখানে। দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জননেতা নজরুল ইসলাম কামাল ভাই বক্তব্য রেখেছেন। এই এলাকার আরেক কৃতি সন্তান বিশ্বনাথ রামপাশা থেকে নির্বাচিত চেয়ারম্যান, সিলেট জেলা যুবলীগের বিপ্লবী যুবনেতা, অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ অ্যাডভোকেট আলমগীর হোসেন উপস্থিত আছেন। আবিদুর রহমান শিল্পু, হাবিবুর রহমান ফসল ভাই সহ রাশেদ সহ সম্মানিত উপস্থিতি, এখানে বক্তব্য দেওয়ার অবকাশ নেই। মিসবা ভাই এখানে উপস্থিত হয়েছেন, মিসবা ভাই আমাদের নেতা, আমাদের অভিভাবক, উনি বক্তব্য রাখবেন, ওনার কাছ থেকে আমরা শুনব। আমি আসলে এই টিলাগড় সুপারস্টার যে ধারাবাহিকভাবে এই এলাকার খেলাধুলার জন্য যেভাবে কাজ করে যাচ্ছে, প্রতি বছর তারা এই টুর্নামেন্টের আয়োজন করে, শুধু এই টুর্নামেন্ট নয়, টিলাগড় সুপারস্টার বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে এই এলাকার তরুণ সমাজের মধ্যে খেলার প্রতি যে আগ্রহ তৈরি, সেটা আমাদেরকে উৎসাহিত করে। আমরা মনে করি আমাদের এই এলাকাকে, এলাকার সন্তানদেরকে এক বিপদগামী থেকে দূরে রাখার স্বার্থে তারা একটি অনন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমি তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে যে কয়েকটি টুর্নামেন্ট অংশ, যে কয়েকটি দল অংশ নেবে, তাদের সফলতা কামনা করি। হার জিতের মাধ্যমে এই খেলা সারা বিশ্বে আজকে ফুটবল উন্মাদনা, এই উন্মাদনা এই মাঠে ছড়িয়ে পড়বে, সেটাই প্রত্যাশা করি। সবার দীর্ঘজীবন সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ মুশফিক ভাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি, দুঃখিত এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এখন আজকে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের অনুষ্ঠানের কাঙ্ক্ষিত মেহমান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট ল কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ। জনাব অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ আঙ্কেলকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। হযরত শাহজালালের পূর্ণভূমি সিলেটের শহরের উপকণ্ঠে ঐতিহ্যবাহী টিলাগড় সুপার স্টার দ্বিতীয় ইনডোর ফুটসল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আজকে বক্তব্য রেখেছেন আমাদের এই অঞ্চলের নেতা, সিলেটের যুব আন্দোলনের এবং ছাত্র আন্দোলনের যিনি অগ্রসৈনিক, যিনি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারাগার বরণ করেছেন, যুবলীগের সিলেট মহানগর যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং আমাদের ব্যবসায়ীদের সর্বোচ্চ প্রতিষ্ঠান চেম্বার অফ কমার্সের বারবার নির্বাচিত ডাইরেক্টর, আমাদের অত্যন্ত স্নেহভাজন মুশফিক জায়গিদার এখানে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন, আমাদের আরেকজন সাবেক ছাত্র নেতা, আমাদের যুবলীগের অন্যতম নেতা বিশ্বনাথ রামপাশা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর হোসেন এখানে উপস্থিত আছেন, আমাদের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বিশেষ করে এই খেলাধুলার সাথে তিনি জড়িত থেকে দীর্ঘদিন থেকে ছাত্রজীবন থেকে কাজ করে আসছেন, এবং আমাদের সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী যাকে অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন, সেই নজরুল ইসলাম কামাল এখানে উপস্থিত আছেন, আমাদের সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রাশেদ, সাবেক মেম্বার ফয়সল আর শিপলু, আবিদুর রহমান শিপলু সহ আমাদের অনেক নেতৃবৃন্দ এবং এই টুর্নামেন্টের সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত আছেন, খেলোয়াড় বৃন্দ উপস্থিত আছেন। আজকে সারা বিশ্ব, আজকে বিশ্বকাপ, আজকে কাতারে খেলাধুলা শুরু হয়েছে, ফুটবল খেলা শুরু হয়েছে। ফুটবল খেলা অত্যন্ত জনপ্রিয় খেলা, অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যত ফুটবল খেলা, সকল খেলার মধ্যে ফুটবল খেলা অত্যন্ত জনপ্রিয়। কালকে, গতকাল আমাদের অত্যন্ত ঐতিহ্যবাহী আর্জেন্টিনা এবং সৌদি আরবের
খেলা ফুটবল খেলা হয়েছিল চারটায় শুরু হয়েছে দেখান এখানে দেখেন কিভাবে সৌদি আরব এত অল্প সময়ের মধ্য দিয়ে তারা সামনের দিকে এগিয়ে আসছে আর্জেন্টিনার মতো দলকে তারা দুই এক গোলে পরাজিত করেছে সুতরাং হার জিত সকল জায়গায় আছে বিশ্বকাপে আছে এশিয়া কাপে আছে সকল জায়গায় সেটা আছে সুতরাং সেই প্রতিযোগিতার মনোভাব নিয়ে বিশেষ করে গতকাল সৌদি আরবিয়া অত্যন্ত সুন্দরভাবে প্রথম থেকেই শেষ পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে খেলেছে যাই হোক এই ফুটবলকে ধরে রাখার জন্যে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর ফুটবল খেলা বলেন ক্রিকেট খেলা বলেন খেলাধুলায় সকল ক্ষেত্রে আমাদের যুব সমাজ আমাদের ছাত্র সমাজ যাতে সুন্দর পথে এগিয়ে যেতে পারে তাদের মন মানসিকতা যাতে উচ্চত হতে পারে তারা যাতে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্য স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছেন আর এই ডিজিটালাইজেশন হওয়ার কারণে আজকে আমরা গড়ে বসে বিশ্বকাপ দেখতে পাচ্ছি এই গড়ে বসে করোনাকালীন সময়ে এই ডিজিটালাইজেশন হওয়ার কারণে করোনার সময়ে আমরা সারা দুনিয়ার সাথে সম্পর্ক রাখতে পেরেছি এবং করোনা মোকাবেলা করতে পেরেছি শেখ হাসিনা সেই ডিজিটাইজেশন দেশকে ডিজিটাইজেশন করার কারণেই সেটা সম্ভব হয়েছে অসম্ভবকে সম্ভব করে দিয়ে এই বাংলাদেশে ক্রিকেট জগতে বাংলাদেশের নাম শীর্ষ পর্যায়ে রয়েছে এবং ফুটবলও বাংলাদেশের নাম শীর্ষ পর্যায়ে রয়েছে কয়েকদিন আগে এশিয়ান গেম হয়েছে মহিলাদের সেই মহিলারা আমাদের এশিয়া কাপকে বিজয়ী করে সারা পৃথিবীকে কাঁপিয়ে তুলেছে এবং আজকে আমরা ফুটবল বলেন ক্রিকেট বলেন প্রত্যেক ক্ষেত্রে আমাদের এই অবস্থান খেলাধুলার অবস্থান সৃষ্টি হয়েছে আমরা ওই সিলেটে আমাদের খেলাধুলার অবস্থানটি যাতে ধরে অতীতের চেয়েও ভালো অবস্থানে নিতে পারি টিলাগড়ে প্রতি বছর টুর্নামেন্ট হয় দক্ষিণ সুরমায় বিভিন্ন জায়গায় মিনি স্টেডিয়ামে টুর্নামেন্ট হয় এটা আমাদের একটা শুভ লক্ষণ আমরা মনে করি জাতীয় টিমে আমাদের সিলেট থেকে আমরা যাতে প্লেয়ার সাপ্লাই দিতে পারি এবং ক্রিকেটেও যাতে আমরা সাপ্লাই দিতে পারি সেই লক্ষ্য নিয়ে আমাদের যারা ক্রীড়া সংগঠকরা আছেন আমি তাদেরকে অনুরোধ করব এইভাবে ট্রেনিং দিয়ে তাদেরকে সামনের দিকে নিয়ে যাওয়া এই অতীতেও আমাদের ফুটবল প্লেয়াররা জাতীয় টিমে খেলেছেন ক্রিকেট টিমেও খেলেছেন ভবিষ্যতেও খেলার স্বপ্ন আমরা রাখতে চাই আমাদের সন্তানদের আমাদের ছেলেমেয়েদের মানুষ হিসাবে করতে চাই তাদের শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে খেলাধুলায় যাতে তারা ভূমিকা রাখতে পারে লেখাপড়ায় ভূমিকা রাখতে পারে তারা দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি তাদের ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমরা সর্বতোভাবে খেলাধুলার দিকে যদি আমরা আমাদের ছেলেমেয়েদের নিয়ে আসতে পারি আমাদের যুব সমাজকে নিয়ে আসতে পারে তাহলে সেই অন্ধকার জগতে আসে যাবে না মাদকে যাবে না সন্ত্রাসীদের যাবে না জঙ্গিদের যাবে না এইগুলা নির্মূলের জন্যই আমাদের খেলাধুলার প্রয়োজন নিজেদের তাগিদের প্রয়োজনেই আমরা আমাদের আমাদের সন্তানদের বাঁচিয়ে রাখা আমাদের সন্তানদের টিকিয়ে রাখা আমাদের সন্তানদের ভবিষ্যৎ আলোয় আলোকিত করা সেটাই হলো আমাদের সকলের স্বপ্ন সেটাই হলো আমাদের শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার স্বপ্ন আমরা মনে করি যে এই এই স্বপ্ন নিয়েই আমরা 2001 সালে বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশে এগিয়ে নিয়ে যেতে পারি আমি আমাকে এখানে দাওয়াত দিয়ে আনাতে এবং আমার সহধর্মিনী তিনিও একজন স্পোর্টসম্যান তিনি ব্যাডমিন্টন তিনি ব্যাডমিন্টন টেবিল টেনিস লং টেনিস সহ জাতীয় পর্যায়ে তিনি পুরস্কার পেয়েছেন আমি তাকেও এখানে আপনারা সম্মানিত করেছেন অর্থাৎ আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমি অতীতে খেলাধুলার সাথে ছিলাম আমি এই সিলেট স্টেডিয়ামে প্রথম বিভাগ ফুটবল লিগে আমি খেলেছি আমিও একজন স্পোর্টসম্যান আমার স্ত্রীও একজন স্পোর্টসম্যান আমার ছেলেমেয়েরাও খেলাধুলার সাথে জড়িত আছে সুতরাং আমাকে এখানে আমার পরিবার আমার স্ত্রীকে নিয়ে সম্মানিত করেছেন এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আর আমি আর বক্তব্য না বাড়িয়ে আজকের এই খেলার এই টুর্নামেন্টের এই বিশ্বকাপ শুরু হয়েছে এখানেও টুর্নামেন্ট শুরু হয়েছে সুতরাং আমি মনে করি আজকের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন আমি ঘোষণা করলাম যাতে সুন্দর শান্তিপূর্ণভাবে এই খেলাটা যাতে সমাপ্ত হয় এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ জয় বাংলা
জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। আজকে আমাদের কাঙ্ক্ষিত প্রধান অতিথির বক্তব্য এতক্ষণ শুনলাম, এখনই আমাদের প্রধান অতিথি খেলোয়াড়বৃন্দের সাথে পরিচিত হবেন। আমি আমাদের খেলোয়াড়বৃন্দদের সবাইকে একসাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার বসে দিই আপনার স্ট্যান্ডে গুইয়ে করুন, ওটার দিকে গেছে। ফটো তুলছি না, আমার মাইক্রোফোন সিদ্ধা ভাই, আপনার মাইক্রোফোন নিবেন না কি আর বেশি তোমাকে জিজ্ঞেস হবে। হ্যালো, ফটো সেশন পর্ব চলছে এই শোনীয় মুহূর্তকে আঁকড়ে ধরার জন্য, এবং বিশেষ করে আমাদের আজকের আমাদের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেসবাউদ্দিন সিরাজ, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং উভয় দলের খেলোয়াড়দের সাথে তিনি পরিচিত হয়েছেন এবং এই টুর্নামেন্টের যাত্রা তিনি শুরু করেছেন, অর্থাৎ তিনি আনুষ্ঠানিকভাবে আমাদের মেসবাউদ্দিন সিরাজ ভাই পৌঁছে দিয়ে ভাই পরাস্ত হয়েছেন ভাই পৌঁছে দিয়ে ভাই যান এখন বাবি, তিনি এখন শুট আউট অংশ নেবেন। চমৎকার কিক করেছেন এবং গোল, কেউ গোল করতে পারেনি, আমাদের বাবি গোল করেছেন, অর্থাৎ অ্যাডভোকেট মেসবাউদ্দিন সিরাজের সহধর্মিণী তিনি গোল করেছেন এবং আবারও অর্থাৎ তাকে সুযোগ দেওয়া হয়েছে আমাদের প্রধান অতিথি অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, তিনি গোল এবং পরাস্ত হয়েছেন। এবং আজকের এই উৎসবের আমাদের দেখেছি বাবি, তিনি গোল করেছেন, অসাধারণ। এবং দলে অর্থাৎ আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের অতিথি যারা ছিলেন তাদের মধ্যে বাবি অর্থাৎ অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজের সহধর্মিণী, তিনি গোল করেছেন, আবারও সুযোগ দেওয়া হয়েছে পরাস্ত হয়েছেন, অর্থাৎ তিনটি শুট আউট থেকে তিনি একটি গোল করতে পারেননি। আমাদের প্রধান অতিথি অ্যাডভোকেট মেসবাউদ্দিন সিরাজ এবং ওনার সহধর্মিণী তিনি কিন্তু গোল করেছেন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা বালেটি সময় অতিক্রম করা যাচ্ছে এবং আপনারা জানেছেন যে টিলাগড় সুপারস্টার তাদের আয়োজনে আমাদের আজকের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেসবাউদ্দিন সিরাজ, তিনি প্রধান অতিথি ছিলেন, এনে বক্তব্য রেখেছেন এবং উদ্বোধনও করেছেন এবং শুট আউটে তিনি অংশগ্রহণ করেছেন। এবং দর্শকদের জানিয়ে দেই তিনি তিনটি শুট আউটে একটি গোল করতে পারেননি এবং ওনার সহধর্মিণী তিনি কিন্তু গোল করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের খেলা শুরু হবে এবং আপনারা যারা দর্শক রয়েছেন আশা করি
সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের খেলা যেটি অনুষ্ঠিত হবে সেটি আমরা সরাসরি সম্প্রচার করব। যারা আমাদের চ্যানেলে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং অল্প কিছুক্ষণের মধ্যে কোন কোন দল মাঠে নামবে তার দ্বিতীয় ম্যাচ, ইতিমধ্যে একটি ম্যাচ নিষ্পত্তি হয়েছে এবং দ্বিতীয় ম্যাচটি আমরা সম্প্রচার করব। দর্শক যারা রয়েছেন আপনাদেরকে জানিয়ে দেই, টিলাগড় সুপার স্টার ইনডোর ফুটসল ফুটবল টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী দিনের খেলা অনুষ্ঠিত হবে। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের প্রধান অতিথি নেওয়ার আগে আমাদের পিকচার অনুযায়ী একটি খেলা আমরা নিষ্পত্তি করেছি এবং আমাদের আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছে। এবং প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের শাখা সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট মিসবাহনি সিরাজ, তিনি এই টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে তিনি উদ্বোধন করেছেন। এবং আমাদের উদ্বোধনী খেলাই এটা বলা যেতে পারে, এর আগেও একটি ম্যাচ আমরা নিষ্পত্তি করেছি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাচে কোন কোন দল মাঠে নামে আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়া সম্ভব হবে। আমরা রয়েছি ফ্রি কিক ইনডোর প্লে গ্রাউন্ড শিববন সাদীপুর, সে জায়গা থেকে সরাসরি সম্প্রচারে রয়েছে। যারা আমাদের এই মুহূর্তে আমাদের চ্যানেলে খেলা দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা করি আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। এবং এই টুর্নামেন্ট এগিয়ে যাচ্ছে এবং দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের আয়োজন এবং প্রথমবার আপনারা ইতিমধ্যে দেখেছেন সফল এবং সার্থকভাবে এই টুর্নামেন্ট সমাপ্তি হয়েছে। এবং সেই ধারাবাহিকতায় আজকের এই দ্বিতীয় আয়োজন, যারা আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে থাকেন আপনাদেরকে জানিয়ে দেই, টিলাগড় সুপার স্টার দল ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য, মধুময় ফুটবলকে আবারও বিশ্ব মানচিত্রে রচনার জন্য এবং বিশেষ করে সিলেটের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য তারা অবিরাম কাজ করে যাচ্ছে টিলাগড় সুপার স্টার দল, সুপার স্টার স্পোর্টস ক্লাব। এবং সেই ধারাবাহিকতায় এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে টিলাগড় সুপার স্টার ইনডোর ফুটসল ফুটবল টুর্নামেন্ট। অর্থাৎ এই টুর্নামেন্টে 16টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এবং এই 16টি দলের মধ্যে কোন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে এবং সেটি দেখতে হলে আমাদের পেজে আপনারা দেখবেন এবং আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। এবং আজকে দুটি দল, কোন দুটি দল পরস্পরে তারা মোকাবেলা করবে কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে জানিয়ে দিতে আমরা সক্ষম হব। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে এবং কোন দুটি দল তারা প্রতিদ্বন্দ্বিতা করবে আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেওয়া আমাদের সম্ভব হবে। প্রচুর দর্শকের আগমন ঘটেছে আজকের এই মর্যাদার এই টুর্নামেন্টে খেলা দেখার জন্য। এক নজর আপনাকে দেখাতে চাই দর্শকের একাংশ, প্রচুর দর্শকের আগমন ঘটেছে।
রুহুল আমিন ফাইটার্স, রুহুল আমিন ফাইটার্স হয়ে যারা খেলছেন তারা হলেন কাইয়ুম জার্সি নাম্বার 2, পলিন জার্সি নাম্বার 7, সজীব জার্সি নাম্বার 4, রায়হান জার্সি নাম্বার 77, তারেক জার্সি নাম্বার 9 এবং রুহুল আমিন জার্সি নাম্বার 8। এই হচ্ছে রুহুল আমিন ফাইটার্স দলের তাদের খেলোয়াড়দের তালিকা। রুহুল রুকন সারিগর, রুকন সারিগরের হয়ে যারা খেলছেন তারা হলেন রাহাত, দলীয় গোলরক্ষক নাইম, তুষার, রেদওয়ান, মঞ্জুর এবং দেলওয়ার হোসেন মহিন রয়েছেন। সবাইকে অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি আজকের এই ফুটবলের উন্মাদনায়, বিশ্ব ক্রীড়াঙ্গন যেখানে ফুটবলের উন্মাদনায় তারা মেতে উঠেছে, ঠিক সেই মুহূর্তে টিল্লাগড় সুপারস্টার কর্তৃক আয়োজিত এই বিশাল এই টুর্নামেন্টের আজকে যাত্রা শুরু হয়েছে। এবং সেন্টার রুহুল আমিন ফাইটার্স দল, রুহুল আমিন ফাইটার্স দল তারা লাল রঙের জার্সি পরিহিত, তারা কিন্তু মাঠে নেমেছেন এবং ইনডোরে তারা অর্থাৎ উত্তর প্রান্তে তারা অবস্থান নিয়েছেন এবং দক্ষিণ প্রান্তে রুকন সারিগর মহাজন পট্টি তারা কিন্তু অবস্থান নিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে, দর্শকদেরকে আবার জানিয়ে দেই টুর্নামেন্টে 16টি দল এই টুর্নামেন্টে তারা নিবন্ধন করেছে এবং তারা খেলবে এই টুর্নামেন্টে এবং কোন দল চ্যাম্পিয়ন হবে সেটি দেখার জন্য ইতিমধ্যে হাজারো দর্শকের আগমন ঘটেছে আজকের এই ফুটসাল ফুটবল টুর্নামেন্টের আজকের এই গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাচটি দেখার জন্য, যেখানে রুকন সারিগর আজকে তারা মাঠে নেমেছে এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে রুহুল আমিন ফাইটার্স দল। দুই দলের মধ্যকার আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটাকে অনেকেই বিশ্লেষণ করেছেন, এই টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট দুটি দল তারা পরস্পরে তারা মোকাবেলা করবে এবং কোন দল জয়লাভ করবে সেটি এখন দেখার পালা। যারা আমাদের পেজে রয়েছেন সবাইকে অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি এবং আশা করি আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের সাথে অবশ্যই থাকবেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাচ উভয় দলের জন্য, কারণ হলে ফুটবল অঙ্গনে রুহুল আমিন ফাইটার্স দলের দীর্ঘদিনের সুনাম রয়েছে, পাশাপাশি রুকন সারিগর তারাও এই সুনাম রয়েছে এবং তাদের উদীয়মান খেলোয়াড় রয়েছেন, সেই সাথে দেলওয়ার হোসেন মুইন রয়েছেন অভিজ্ঞতার টাসা এই নন্দিত ফুটবল তারকা তিনিও রয়েছেন এবং দলের গোলরক্ষক রাহাত যিনি ইতিমধ্যে সুনাম অর্জন করেছেন এবং নাইস রীতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টে সে কিন্তু অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছিল এবং উদীয়মান তরুণ তারকারা সেখানে নাইম, তুষার এবং রেজওয়ানরা রয়েছেন। রেজওয়ান আপনারা ইতিমধ্যে জেনেছেন সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের ইউনাইটেড ক্লাবের হয়ে তিনি খেলেছেন এবং 2022-23 মৌসুমে সিলেট মহা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের ইউনাইটেড ফুটবল ক্লাব দল তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল, সেই দলে রেজওয়ান রয়েছেন। এবং এরই সাথে কিক অফের মাধ্যমে খেলাটি শুরু হয়েছে, আবার বাড়িয়ে দিয়েছেন রাহাত, দেখে শুনে নিজেরা আটকে নিয়েছেন, দেখেছে কাকে দিবেন, চমৎকার ভাবে বাড়িয়ে দিয়েছিলেন উদ্দেশ্যমহীন কিন্তু ঠিক মতন দিতে পারেনি। আবারও রুহুল আমিন একাদশের আক্রমণ সাজানোর চেষ্টা, বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্যে, সেখানে 4 নম্বর জার্সি দাঁড়িয়ে রয়েছেন। নাইম বল পেয়েছেন, বাড়িয়ে দিয়েছিলেন সদ্য খেলোয়াড় উদ্দেশ্যে, ঠিক মতো দিতে পারেনি, ব্যাক পাস করে দিয়েছেন 4 নম্বর জার্সিদারি, সেখানে রয়েছেন রুহুল আমিন। তার আগে রেফারির বাঁশি, সম্ভবত আমিন তিনি খেলাটি আজকে পরিচালনা করে যাচ্ছেন, চরম উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচ। রাহাত বাড়িয়ে দিয়েছে সদ্য খেলোয়াড় উদ্দেশ্যে, আবার রুহুল আমিন একাদশের আক্রমণ সাজানোর চেষ্টা, 7 নম্বর জার্সিধারি বল পেয়েছিলেন পলি, ব্যাক পাস করে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্যে, চরম উত্তেজনাপূর্ণ আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই টুর্নামেন্টের অন্যতম শিরোপা বাগিদার এবং প্রত্যাশিত দুটি দল আজকে তারা মাঠে নেমেছেন, গৌরে সম্ভাবনা Thank you.
চরম উত্তেজনা, হট ফেভারিট এই টুর্নামেন্টের, জীবন মরণ সন্ধি করে জীবনকে বাজি রেখে উভয় দল কিন্তু আজকে তারা মাঠে নেমেছেন। অর্থাৎ এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই, সেটিকে সামনে রেখে উভয় দল আজকে তারা তাদের এই দল তারা গঠন করেছেন। উভয় দলের তারকা সমৃদ্ধ খেলোয়াড় রয়েছেন, রয়েছেন সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের বেশ কয়েকজন তারকা রয়েছেন এবং উদীয়মান তরুণ খেলোয়াড়দেরকে নিয়ে দল গঠন করেছেন রুকন সারিগর। প্রকান্তরে রুহুল আমিন তারাও কিন্তু আজকে দল গঠন করেছেন, দলের সাথে পলিন রয়েছেন, অভিজ্ঞতা রয়েছে কায়ুম, সজীবরা রয়েছেন, এছাড়া রায়হান রয়েছেন এবং তারাও কিন্তু শক্তিশালী, তারা দল গঠন করেছেন। এবং ফুটবল অঙ্গনে অনেক সুনামের সাথে খেলে যাচ্ছে রুকন সারিগর, তারাও কিন্তু আজকের এই ম্যাচে তাদের নবীন এবং প্রবীণ খেলোয়াড় কিছু রয়েছেন তাদেরকে নিয়ে আসে তারা দল গঠন করেছেন। অর্থাৎ সব মিলিয়ে যদি বলতে হয় এবং বলা যায় যে যে উভয় দল আজকে তারে শক্তিশালী দল নিয়ে তারা মাঠে নেমেছেন এবং তারা ফুটবলের উন্মাদনা তারা মেতে উঠেছেন এবং আজকে 12টি ফুটবল উপহার দেওয়ার সেই প্রতিশ্রুতি নিয়ে উভয় দলের অধিনায়করা তারা আশ্বস্ত করেছেন আজকে তারা 12টি ফুটবল উপহার দিবেন এবং সেই সাথে তাদের জয়ের কোনো বিকল্প নেই। অর্থাৎ দুই দল সাথে গোল, নাইম গোল করেছেন, উদীয়মান এই তরুণ তারকা ফুটবল তারকা তিনি রক্ষণভাগে খেলে থাকেন, তিনি আজকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রয়েছেন এবং কখনো রক্ষণভাগ এবং কখনো আক্রমণভাগে এবং ইতিমধ্যে দলের পক্ষে নাইম তিনি গোল করেছেন এবং তার দেওয়া গোলে এই মাত্র এগিয়ে গেল রুকন সারিগর। রুকন সারিগর এক, পক্ষান্তরে রুহুল আমিন ফাইটার্স দল শূন্য, অর্থাৎ এক শূন্য গোল অগ্রগামী এই মুহূর্তে রুকন সারিগর। রাহাত বাড়িয়ে দিয়েছেন, নাইম আলতোভাবে ঠেলে দিয়েছিলেন, চমৎকার ভাবে ঠেলে দিয়েছিলেন কিন্তু সেখানে দিতে পারেননি। চরম উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচ, যেটি আগে বলেছিলাম হট ফেভারিট এই টুর্নামেন্টের অন্যতম শিরোপা প্রত্যাশিত দল, এই টুর্নামেন্টের চমক বলতে পারেন রুকন সারিগর। আজকে তারা মাঠে নেমেছেন এবং এখন পর্যন্ত এই উদীয়মান ফুটবল তারকা নাইম তিনি গোল করেছেন এবং তার দেওয়া গোলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে রুকন সারিগর। মাঝবৃত্তে বরাবর আক্রমণ সাজানোর চেষ্টা, আবার পাল্টা আক্রমণে গোলের সম্ভাবনা, শেষ পর্যন্ত রাহা দক্ষতার পরিচয় দিয়েছেন, একাই তিনি লড়েছেন এবং শেষ পর্যন্ত আক্রমণ প্রতিহত করেছেন এবং দলকে একটি গোল থেকে নিশ্চিত তিনি বাঁচিয়েছেন। যারা কমেন্ট করেছেন আমাদের পেজে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ হলো এই হট ফেভারিট দুটি দল আছে তারা মাঠে নেমেছেন, যার কারণে অনেকে কমেন্টগুলো আমাদের পড়া সম্ভব হচ্ছে না। আশা করি আমরা খেলার পরে আপনাদের অর্থাৎ বিরতিতে আপনাদের সাথে অবশ্যই কথা হবে এবং আপনারা সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক দিবেন এবং এই ফুটবলকে এগিয়ে নেওয়ার আপনাদের মতামত আপনাদের পরামর্শ আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকি। আপনারা মতামত জানাতে পারেন আমাদের এই কমেন্ট বক্সে, আপনারা অবশ্যই জানাবেন এবং আমরা খেলা শেষ অর্থাৎ আমরা বিরতিতে যখন যাব তখন আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অনেকেই রয়েছেন আমাদের পেজে খেলা দেখছেন। আজকের এই হট ফেভারিট দুই দলের সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের অনেক তারকা খেলোয়াড় রয়েছেন এবং তারা আজকে তারা খেলে যাচ্ছেন এবং আমরা দেখা যাচ্ছে রুকন সারিগরের আজকে রেদওয়ান তিনি বিশ্রামে রয়েছেন, তিনি সম্প্রতিকালে মহা সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগে তিনি ইউনাইটেড ক্লাবের হয়ে তিনি খেলেছেন এবং সেই দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে 2022-23 এবং সেই দলের সদস্য রেদওয়ান আহমেদ তিনি আজকের খেলাধীর খেলোয়াড়দের তালিকায় রয়েছেন কিন্তু তিনি এখন পর্যন্ত মাঠে নামেননি এবং তাদের তরুণ যারা রয়েছেন বিশেষ করে নাইমরা যারা রয়েছেন তুষাররা রয়েছেন তাদেরকে দিয়ে খেলানো হচ্ছে এবং কোচ যিনি রয়েছেন তিনি কী কারণে রেদওয়ান আজকের মাঠের বাইরে সেটাই প্রশ্নবিদ্ধ এবং অনেক প্রশ্ন রয়েছে এবং সেটি এখন আমরা ক্লিয়ার হইনি। আমরা যদি জানতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে সেটি জানানো সম্ভব হবে, কারণ হলো রেদওয়ান সিলেটের অন্যতম একজন চৌকুশ একজন খেলোয়াড় এবং সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগে তার দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, তার নাম রয়েছে আছে খেলোয়াড়দের তালিকায়, সে এখন পর্যন্ত মাঠে নামেনি।
অর্থাৎ কি কারণে তাকে নামানো হয়নি, আমরা অবশ্যই খেলার পরে কিছুটা হলে জানাতে আপনাদেরকে সক্ষম হবে। আবার বাড়িয়ে দিয়েছে দেলোয়ার মঈন, বল পেয়েছেন, রাখতে পারেননি, বাম প্রান্ত দিয়ে আক্রমণ রচনার চেষ্টা, আবারও বল মাঠের বাইরে, চরম উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচ। ব্যাক পাস করে দিয়েছেন, দেখেন যে কাকে দিবেন, ঠিক মতো দিতে পারেননি। আবার তুষার কিক করেছেন বটে, একজন খেলোয়াড়ের গায়ে লেগে প্রতিহত হয়ে যায়। যেটি আগে বলেছিলাম, জীবন মরণ সন্ধি করা, জীবনকে বাজি রেখে উভয় দল কিন্তু আছে, তারা মাঠে নেমেছেন এবং গোল নামে সেই ফুটবল, একটি গোল তারা আদায় করতে সক্ষম হচ্ছে রুকন সারিগর, এবং সেই একটি গোলকে পুঁজি করে এখন পর্যন্ত একাধারে ফুটবল তারা চালিয়ে যাচ্ছে। এবং ফুটবল অঙ্গনে যেটি আগে বলেছিলাম, দীর্ঘদিনের সুনাম রয়েছে উভয় দলের, আজকের এই গোল নামের সেই ফুটবলে কিছুটা হলেও বিচক্ষণতার পরিচয় দিচ্ছে এবং ভালো ফুটবল উপহার দিচ্ছে রুকন সারিগর তাদের প্রতিপক্ষ রুহুল আমিন ফাইটার্সের বিরুদ্ধে। চরম উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচ। দ্বিতীয় কর্নার, রুকন সারিগর পশ্চিম উত্তর কোণ থেকে বল বসানো হচ্ছে, আবারও বল মাঠের বাইরে, ত্রয়ীন লাভ করেছে এই মুহূর্তে রুকন সারিগর। চরম উত্তেজনাপূর্ণ আজকের এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ, প্রতিদ্বন্দ্বিতায় রুকন সারিগর এবং রুহুল আমিন ফাইটার্স। মাঝবিত্তে বরাবর নাইম চমৎকার কিক করেছিলেন, গোলরক্ষক প্রস্তুত ছিলেন বটে, দক্ষতার পরিচয় দিয়েছে। আবার বাড়িয়ে দিয়েছেন, প্রান্ত বদল করেছেন সৈদ খেলোয়াড়ের উদ্দেশ্যে, চরম উত্তেজনা, শেষ পর্যন্ত যে গোল কিকটি করেছেন উদ্দেশ্যবিহীন ভাবে বল চলে যায় ক্রসবারের অনেক উপর দিয়ে সীমানার ওপারে, কর্নার লাভ করেছে এই মুহূর্তে। খেলার ফলাফল 1-0 গোলে অগ্রগামী। আবার বল মাঠের বাইরে, গোল কিক লাভ করেছে এই মুহূর্তে রুহুল আমিন ফাইটার্স দল, নিজের মধ্যে 1:1 খেলে যাচ্ছে। ছোট ছোট পাশে সাহায্যে আক্রমণ সাজানোর চেষ্টা, দেখেন যে কাকে দিবেন, ব্যাক পাস করে দিয়েছেন রুহুল আমিন ফাইটার্স দলের 11 নম্বর জার্সি দাঁড়ি সজীব। আবারও বল মাঠের বাইরে, টান টান উত্তেজনাপূর্ণ আজকের এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। রুকন সারিগর প্রতিদ্বন্দ্বিতায় রুহুল আমিন ফাইটার্স, গোলরক্ষক বেরিয়ে এসেছেন নিজের হাতে নিয়েছে, 4 নম্বর জাতিদারি বল পেয়েছেন, একেতে বল পেয়েছেন রুহুল আমিন। মাঝবিত্তে বরাবর আবার নাইম বল পেয়েছেন, নাইম কাকে দিবেন, ঠিক মতো দিতে পারেননি, আক্রমণ সাজানোর চেষ্টা, সাধারণ কিক করেছিলেন, বাপায়ের বাঁকানো কিক। তুষার, উদীয়মান তরুণ খেলোয়াড়দেরকে নিয়ে আজকে দল গঠন করা হয়েছে, রুকন সারিগর এবং অভিজ্ঞতার তাসা দিলেন মঈন রয়েছেন দলের সাথে। টান টান উত্তেজনা, যারা এই মুহূর্তে আমাদের লাইভে রয়েছেন আশা করি আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং খেলা দেখবেন। চরম উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচ, যেটি আগে বলেছিলাম হট ফেভারিট এই টুর্নামেন্টের এবং শিরোপা বাগিদার, শিরোপা প্রত্যাশী এই টুর্নামেন্টের চমক। উদীয়মান তরুণ খেলোয়াড়দেরকে নিয়ে আসে দল গঠন করা রুকন সারিগর, তাদের প্রতিপক্ষ হচ্ছে
রুহুল আমিন ফাইটার্স দল। দুই দল তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক আজকের এই ম্যাচ তারা খেলছে এবং গোল নামে সেই ফুটবলে এখন পর্যন্ত নাইমের দেওয়া গোলে এগিয়ে রয়েছে রোকন সারিগর। প্রথমার্ধের খেলা চলছে, খেলার ফলাফল 1-0 গোলে অগ্রগামী এই মুহূর্তে রোকন সারিগর। বাড়িয়ে দিয়েছেন শহীদ খেলোয়াড়ের উদ্দেশ্যে, নাইম বল পেয়েছেন, থ্রু বাড়িয়ে দিয়েছেন, রয়েছেন তুষার, কিন্তু কাকে দিলেন ঠিক মতো দিতে পারেনি। আবারও প্রতিপক্ষের সীমানায়, সীমানা থেকে আক্রমণ রচনার চেষ্টা রোকন রুহুল আমিন ফাইটার্স দল। দেখেন যে কাকে দিবেন, থ্রু বাড়িয়ে দিয়েছেন, ঠিক মতো দিতে পারেনি। চরম উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচ। যারা এই মুহূর্তে আমাদের লাইভে রয়েছেন, সাউন্ডে কোনো সমস্যা হলে একটু আমাদেরকে জানিয়ে দিবেন। এবং আজকের এই গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাচ যদি দেখতে কোনো অসুবিধা হয়ে থাকে তাও আমাদেরকে একটু জানিয়ে তার কমেন্ট করে জানাতে পারেন। আবার বাড়িয়ে দিয়েছেন রক্ষণবাগের অত্যন্ত প্রহরী রুহুল আমিন, এখন তার নিয়ন্ত্রণে। আবারও বল পেয়েছেন তুষার, ব্যাক পাস করে দিয়েছেন আড়াআড়িভাবে দেওয়ার চেষ্টা, মাঝবৃত্তে বরাবর আক্রমণ রচনার চেষ্টা রুহুল আমিন ফাইটার্স দল। আবারও বল চলে যায় গোল লাইন অতিক্রম করে সীমানার ওপারে, আবার পাল্টা আক্রমণ সাজানোর চেষ্টা রুহুল আমিন ফাইটার্স। চরম উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচ, আবারও অসাধারণ অসাধারণ সজোরে কিক করেছেন বটে, সেই ক্ষেত্রে রয়েছেন তুষার, কাজের কাজ করতে পারেননি। আবারও বল চলে যায় গোল লাইন অতিক্রম করে সীমানার ওপারে, চরম উত্তেজনাপূর্ণ আজকের এই ফাইনাল উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচ। বাড়িয়ে দিয়েছেন, ব্যাক পাস করে দিয়েছেন রুহুল আমিন সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্যে, তিন নম্বর জার্সি দাঁড়িয়ে সরল রয়েছেন তারেক, আবার দূর থেকে কিক নাইম, দুঃখিত তুষার রয়েছেন। চরম উত্তেজনাপূর্ণ আজকের এই প্রথম রাউন্ডের প্রথম অর্থাৎ দ্বিতীয় ম্যাচ, উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচ। রুহুল আমিন আবার জুড়ালো কিক, আবার আক্রমণে মাইনাস, চরম উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচ। আবার বাড়িয়ে দিয়েছিলেন নাইম, ছিলেন নাইম কাজের কাজ করতে পারেনি, সজোরে বাড়িয়ে দিয়েছিলেন, এখানে কাকে দিবেন, আবার আক্রমণে জুড়ালো কি খেট হয়েছে, একাধিক খেলোয়াড় লাফিয়ে উঠেছেন, আবার ক্লিয়ার করেছেন রক্ষণবাগের অত্যন্ত প্রহরীরা রয়েছেন রোকন সারিগলের। গোল নামে সেই ফুটবলে একটি গোল আদায় করতে সক্ষম হয়েছে দলের পক্ষে রক্ষণবাগের অত্যন্ত প্রহরী, এবং আক্রমণবাগের অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে বাড়তি দায়িত্ব রয়েছে নাইম, তিনি গোল করেছেন দলের পক্ষে এবং তার দেওয়া গোলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে রোকন সারিগর। দেখেন যে কাকে দিবেন, 11 নম্বর জার্সি দাঁড়িয়ে বল পেয়েছিলেন সজীব রয়েছেন, আবার বাড়িয়ে দিয়েছেন, ভালো মানের ফুটবলার রয়েছেন উভয় দলের। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অনেকে কমেন্ট করে যাচ্ছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি বিরতির ফাঁকে আপনাদেরকে অবশ্যই কথা হবে। যারা দর্শক রয়েছেন অনেকেই কমেন্ট করে যাচ্ছেন, যার জন্য আমরা সত্যিকার অর্থে বলতে হয় অনেক ব্যস্ত সময় অতিক্রম করছে, যার কারণে আমরা দারাবাসে রয়েছি, অনেক সময় সবার কমেন্টগুলো আমরা আসে কিন্তু ঠিকমতো আমরা উত্তর দেওয়া সম্ভব হয়নি, কারণ হলো
ওনার দায়িত্ব ওনার দায়িত্ব থাকে ধারাভাষ্য কখন কি ঘটে যায় এবং হঠাৎ করে কোনো ঘটনা বিশ্লেষণ করতে হয় এবং তার উপর নির্ভর করে অনেক সময় কথা বলতে হয়, যার কারণে আমাদের একটা ব্যস্ত সময় অতিক্রম করতে হয় খেলা খেলা চলাকালীন অবস্থায়, যার কারণে অনেকে কমেন্ট করেছেন। আশা করি খেলার ফাঁকে আপনাদের সেই কমেন্টগুলো উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব এবং অতিথি আমরা দিয়েছি এবং এই খেলা সম্বন্ধে এবং এই টুর্নামেন্ট বিশেষ করে সুপার স্টার তাদের আয়োজন কিভাবে হয়েছে এবং এই টুর্নামেন্টের সাফল্য এবং সব মিলিয়ে যদি আমাদের সাথে একটু কথা হতো, কারণ হলো খেলা হচ্ছে ফুটসাল ইনডোর মাঠে এবং অপর প্রান্তে রয়েছি আমরা এবং মধ্যখানে রয়েছেন আমাদের দর্শক রয়েছেন, আমাদের প্রাণপ্রিয় দর্শক রয়েছেন, তাদের উপর নির্ভর করে আমাদের আগামী পথ চলা এবং আমাদের আগামী চলের উৎসাহ উদ্দীপনা যোগাতে আমরা সক্ষম হই এবং যাদেরকে নিয়ে আমরা চলার ইচ্ছা এবং প্রকাশ এবং আমরা ইচ্ছা জাগে সেই সব দর্শকরা রয়েছেন আমাদের আমাদের চ্যানেলগুলোতে পেজগুলোতে। আশা করি আপনারা কমেন্ট করবেন এই টুর্নামেন্ট নিয়ে এবং খেলা যেভাবে হচ্ছে অত্যন্ত হাড্ডাহাড্ডির লড়াই হচ্ছে এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। আজকের এই ম্যাচ প্রাণবন্ধন শ্বাসরুদ্ধকর এবং আজকের এই জীবন মরণ সন্ধিক্ষণে জীবনকে বাজি রেখে উভয় দল কিন্তু আজকে তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে জয়ের কোনো বিকল্প নেই সেটিকে সামনে রেখে উভয় দল কিন্তু আজকে তারা মাঠে নেমেছেন এবং তারা তাদের খেলোয়াড়ি আচরণ এবং খেলোয়াড়ি তাদের মনোভাব তারা কিন্তু তারা প্রকাশ করে নিচ্ছেন এবং আজকে তারা খেলে যাচ্ছে এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় এবং বলতে আমরা সক্ষম হয় এবং যেসব দর্শক রয়েছেন সবাইকে অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি আজকের এই ম্যাচে। এবং এরই সাথে প্রথমার্ধের খেলাটি নিষ্পত্তি হচ্ছে, খেলার ফলাফল হচ্ছে রুকন সারিগর 1, দলের পক্ষে গোলদাতা হচ্ছেন নাইম এবং প্রকান্তরে তাদের প্রতিপক্ষ রুহুল আমিন ফাইটার্স দল এখন পর্যন্ত তারা গোল করতে তারা সমর্থন হয়নি এবং তারা গোল করতে তারা পারেনি, কারণ হলো একাধিক তাদের আক্রমণ তারা সৃষ্টি করেছিল, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আক্রমণ হয়েছে বটে এটা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি, কারণ হলো আমাদের পেজগুলোতে আপনারা খেলা দেখছেন আমরা কিন্তু নিঃসন্দেহে বলা যায় তারা কিন্তু হচ্ছে ভালো একটি ফুটবল উপহার দিচ্ছে দর্শকদেরকে এটা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি এবং বলার মাঝে কখন আমরা অর্থাৎ আমরা পিছপা হব না এবং সত্যিকার অর্থে ভালো ফুটবল খেলছে রুহুল আমিন ফাইটার্স দল। কিন্তু গোলের যে খেলা ফুটবল ফিনিশিং যারা গোল করবেন আক্রমণভাগে যারা থাকবেন তারা কিন্তু আসলে তারা গোল করতে পারছে না, কারণ হলো দলের সাথে পলিন রয়েছেন, এই ফুটবল অঙ্গনের সুনাম রয়েছে পলিনের, সে কিন্তু দলের সাথে রয়েছে রুহুল আমিন ফাইটার্স দলের, সে কিন্তু আজকে তাদের তার যে খেলা রয়েছে সেই খেলাটি তার এখনো মেলে ধরতে পারেনি প্রতিপক্ষের বিরুদ্ধে এবং আশা এবং প্রত্যাশা রয়েছে দ্বিতীয়ার্ধের হয়তো ভালো একটি ফুটবল উপহার দিতে পারে রুহুল আমিন ফাইটার্স দল এবং প্রকান্তরে তাদের প্রতিপক্ষ হচ্ছে রুকন সারিগর, তারা কিন্তু বিরতির পর তাদের খেলার কিছু ছন্দময় ফুটবলে কিছুটা হলেও রচনা করতে পারে এবং দলের সাথে রেদওয়ান নেই সেটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং রেদওয়ান আজকে তিনি খেলছেন না অর্থাৎ তাকে কী কারণে আজকে রাখা হয়েছে মাঠের বাইরে সে রয়েছে সেটা কিন্তু একটা প্রশ্ন রয়েছে এবং আজকে রুহুল আমিন ফাইটার্স এবং রুকন সারিগরের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বিতামূলক আজকের এই ফুটবল সত্যিকার অর্থে বাংলাদেশের এবং বিশেষ করে টিল্লাগড় সুপার স্টার দল যারা রয়েছেন এবং যারা দায়িত্বে রয়েছেন বিশেষ করে গৌস রয়েছেন, সাকিবুল ইসলাম গৌস রয়েছেন এবং আরও যারা রয়েছেন অর্থাৎ এই মুহূর্তে সবার নাম বলা সম্ভব হচ্ছে না, যারা এই ক্লাবের সাথে অন্তরঙ্গভাবে জড়িয়ে রয়েছেন যারা বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের পেজগুলোর পক্ষ থেকে, কারণ হলো ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে অবিরাম রাত দিন অপেক্ষা না করে তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই বিশ্ব মঞ্চে যখন উন্মাদনায় মেটে উঠেছে বিশ্বকাপ নিয়ে সেই মুহূর্তে আরও উন্মাদনাতে তারা বাড়িয়ে দিয়েছেন এই ফুটসাল ফুটবল টুর্নামেন্টের আয়োজনের মধ্য দিয়ে। অর্থাৎ সব মিলে বলা যেতে পারে টিল্লাগড় সুপার স্টার স্পোর্টস ক্লাবের সাথে যারা জড়িয়ে রয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিবাদন জানাচ্ছি এবং সব মিলে বলা যেতে পারে এই টুর্নামেন্ট এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে এবং আমাদের দ্বিতীয় ম্যাচে যেভাবে হাড্ডাহাড্ডির লড়াই হচ্ছে এবং যত সময় গড়াবে ততই কিন্তু এই ফুটবল তারকাদের একটি মিলন মেলায় বসতে যাচ্ছে এই ফুটবল ইনডোর গ্রাউন্ডটি যেখানে ফুটবল খেলা চলছে টিল্লাগড় সুপার স্টার কর্তৃক আয়োজিত এই বিশাল এই বর্ণাঢ্য এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের।
দর্শকরা যারা আমাদের সাথে রয়েছেন ধারাভাষ্যে আমি আব্দুর রাজ্জাক আবারও সবাইকে সুস্বাগত জানিয়ে আমরা চলে যাচ্ছি দ্বিতীয়ার্ধের খেলায়, যেখানে প্রতিদ্বন্দ্বিতায় রুকন শারিগর এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে রুহুল আমিন ফাইটাস। এরই সাথে খেলা শুরু, কিকঅফের মাধ্যমে বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়, সেখানে 3 নম্বর জার্সি দাঁড়িয়ে রয়েছেন। দক্ষতার পরিচয় দিয়েছেন দলীয় গোলরক্ষক রুকন শারিগরের রাত রয়েছে, বাড়িয়ে দিয়েছেন সদ্য খেলোয়াড় উদ্দেশ্যে দূর থেকে ব্যাক পাস করে দিয়েছেন। যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে, চরম উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচ, দেখেন যে কাকে দিবেন। 4 নম্বর জার্সি বল পেয়েছেন রুহুল আমিন, আবার পলিন, একজন খেলোয়াড়ের পরিবর্তন হয়েছে রুকন শারিগরের, সে জায়গায় মঞ্জু, তিনি প্রবেশ করেছেন এবং সম্ভবত কারণে দিল হোসেন মহিন, তিনি মাঠের বাইরে, অর্থাৎ তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন, তাকে জায়গা করে দিয়েছেন দিল হোসেন মহিন, অর্থাৎ মঞ্জু এসেছেন মাঝবৃত্তে বরাবর। 11 নম্বর জার্সিধারী বল পেয়েছেন, সেক্ষেত্রে রয়েছেন সজীব, দুঃখিত রায়হান রয়েছেন। চরম উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচ, হাই বল টাচ ম্যাচ, অনেকে বিশ্লেষণ করেছেন আজকের এই ম্যাচটি ঘিরে দর্শকের মাঝে বাড়তি আগ্রহ রয়েছে এবং উন্মাদনায় মেতে উঠেছে আবারও এই ফুটসাল গ্রাউন্ডটি, যেখানে খেলা যাচ্ছে টিল্লাগর সুপার স্টার ইনডোর ফুটসাল ফুটবল টুর্নামেন্টের আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ, অর্থাৎ প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। আবারও বল পেয়েছেন 4 নম্বর জার্সিধারী রুহুল আমিন, রুহুল আমিন থেকে রায়হান, আবারও রুহুল আমিন, সজীব বল পেয়েছে, তুষার রয়েছেন। চরম উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচ, টান টান উত্তেজনা, পলিন বল পেয়েছেন, দেখেন যে কাকে দিবেন। এবং দর্শক থেকে একটা তথ্য জানিয়ে দেই, পলিন রয়েছেন, তিনি ইউনাইটেড ফুটবল ক্লাব, অর্থাৎ সিলেট মহা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে তিনি ইউনাইটেড ক্লাবের হয়ে খেলেছেন, সম্প্রতিকালে 22-23 চ্যাম্পিয়ন হওয়া গৌরব অর্জন করেছে, অর্থাৎ তারকা সমৃদ্ধ খেলোয়াড় রয়েছেন দুই দলে রয়েছেন। চরম উত্তেজনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাচ উভয় দলের জন্য। পলিন বল পেয়েছেন রুহুল আমিন, আবারও কর্নার লাভ করেছে পশ্চিম উত্তর, রুহুল আমিন পলিন বল পেয়েছেন, আবার মাঝবৃত্তে বরাবর, এবং দলের পক্ষে পলিন গোল করেছেন। খেলার ফলাফল এই মুহূর্তে লেভেল 1-1, গোলের সমতা এই মুহূর্তে। যারা আমাদের পেজে রয়েছেন আশা করি আপনারা শেয়ার করবেন।
নামেন অল্পের জন্য লক্ষ্য বস্তু শুট আউটের একটা টেম্পার ছিল, সাইড ব্যানের পাশ দিয়ে বল চলে যায় সীমানার পারে। আবার সুযোগ সৃষ্টি করেছিল রুকন সারিকার দল, আবার কর্নার রুকন সারিকারের অনুকূলে। বলিং বল পেয়েছেন, ফল ফ্রি কিক লাভ করেছে এই মুহূর্তে রুহুল আমিন ফাইটার্স দল। বলিং আবার বল মাঠের বাইরে, এবং গোল দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেছেন বলিং। ছবি তুলছিলাম ক্যামেরা দিয়ে, ছবি দেখা চরম উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচ, দুই এক গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে রুহুল আমিন ফাইটার্স দল। রুহুল আমিন ফাইটার্স দল 2, রুকন সারিগর 1। রুকন সারিগরের পক্ষে নাইম গোল করেছেন,
এবং পলিন গোল করেছেন। ব্যাক পাস করেছেন রাহাত। অসাধারণ গোল ঠিক করেছিলেন, অল্প জন লক্ষ্যবস্ত। দুই এক গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে রুহুল আমিন ফাইটার্স দল। তাদের আবারও সুবর্ণ সুযোগের হাত ছাড়া। চরম উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচ। খেলার ফলাফল এই মুহূর্তে দুই এক গোলে এগিয়ে রয়েছে রুহুল আমিন ফাইটার্স দল। দলের পক্ষে পলিন দুটি গোল করেছেন এবং রুকন শারিগরের পক্ষে গোল করেছেন নাইম। অর্থাৎ আজকের এই ম্যাচে কিছুটা হলে এগিয়ে রয়েছে রুহুল আমিন ফাইটার্স দল। দ্বিতীয়ার্ধে খেলা চলছে, ব্যাক পাস করে দিয়েছেন রুহুল আমিন। সজীব বল পেয়েছেন পলিন। চরম প্রতিদ্বন্দ্বিতামূলক আজকের এই ম্যাচ।
ডানটা লুত জেলা পূর্ণ আজকের এই ম্যাচ আবার আক্রমণে রুহুল আমিন পলিন বল পেয়েছেন রুহুল আমিন বাড়িয়ে দিয়ে সহিত খেলোয়াড় দেশে আবার সুযোগ এসেছিল সেই সুযোগে সদ্ব্যবহার করতে পারেনি একটি পরিকল্পিত আক্রমণ আবারও নস্যাৎ হয়েছে ধন্যবাদ খেলার ফলাফল হচ্ছে মোহাম্মদ জুবের আহমেদ তিনি কমেন্ট করেছেন রুহুল আমিন ফাইটার্স দল দুই রুকন সারিগর এক এই অবস্থায় দ্বিতীয়ার্ধে প্রায় অন্তিম মুহূর্তে আমরা রয়েছি অসংখ্য ধন্যবাদ জুবেরকে আজকে অর্থাৎ কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িয়ে দিয়েছে সে তো খেলোয়াড় উদ্দেশ্যে আবার সজোরে আক্রমণ হয়েছিল নাইম বল পেয়েছে এবং হ্যাকট্রিক করেছেন এই মুহূর্তে বোলিং হ্যাকট্রিক করেছেন সৌরভ উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচে সরব উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচ উভয় দল ভালো একটি ফুটবল পাওয়ার দিয়েছে দর্শকদেরকে এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় গোল নামে সেই ফুটবলে 3-1 গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে
আবার সুযোগ পেয়েছিলেন দিলাসের মইন কাজে কাজ করতে পারেনি দ্বিতীয় দিয়ে প্রায় অন্তিম মুহূর্তে আমরা রয়েছি দর্শকরা এরই সাথে খেলা শেষ খেলার ফলাফল হচ্ছে রুকন শাড়িগর এক তাদের প্রতিপক্ষ হচ্ছে রুহুর আমিন ফাইটার্স দল তিন দলের পক্ষে হেক্টিক সহ তিন তিনটি গোল করেছেন পলিন রুহুল আমিন ফাইটার্স দলের এবং প্রকান্তরে রুকন শাড়িগরের পক্ষে গোল করেছেন নাই এই খবর জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন